আবার কিছু মানুষ আছে ইয়াউসা নিরাশ হয়ে যায় মুমিন কখনো নিরাশ হয় না কথা বলে না লা তাইআসু মির রাহিল্লা ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরু আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না এই জন্য অহংকার আমাদের মানায় অহংকার করবে কে মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা এক ফোঁটা অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে লা ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকার করে দম্ভবরে রাস্তা দিয়ে হেঁটো না অহংকার মানে একজনের তিনি কে আল্লাহ বলেন আল কিবরিয়া ও রেদা এই অহংকার আমার চাদর ওয়াল আজামাতু ইসারি বড়ত্ব আমার লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদবটা কেমন যেন আমার চাদর ধরে টানাটানি করে আর যে বেয়াদব আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে দেবো আমি ভ্রূক্ষেপই করি না চিল্লায় এখন ঠিক কিনা এজন্য মুমিন অহংকার করে না মুমিন হয় বিনয়ী মান তাওয়াদা তারাফা আপনি বিনয়ী হলে আপনারে উঠাই দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান শুকরগুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন নিজের চোখে নিজের ছোট রাখবে নিজের চোখে নিজের ছোট তাহলে মানুষের চোখে আপনারা বড় বানিয়ে দিবে কে আর নিজে যদি বলেন আমি আল্লাহ আমার তাহলে থাপ্পর মেরে জমিনে গেড়ে ফেলবে কে লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না তাই অহংকার আমার না অহংকার সাজে একজনের চিৎকার করে বলেন তিনি কে এরপর দুই নম্বর শিক্ষা হচ্ছে ফাজাআলনাহু সামিআন বাসীরা আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন এই নিয়ামতগুলোর শুকরিয়ার দরকার আছে না নাই লাইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব কুফরি করবা জেনে রাখবা আমার আযাব বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি পথ দেখিয়েছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার তুমি কি শাকুর হবা নাকি কাফের হবা তুমি কি ডানপন্থী হবা না বামপন্থী হবা তুমি কি জান্নাতি হবা না জাহান্নামী হবা সিদ্ধান্ত কার এজন্য যতদিন আমরা বেঁচে থাকি আমরা ডান পথে চলব আমরা সিরাতুল মুস্তাকিমের পথের সৈনিক হব আমরা ডান দিকে চলব আমরা জান্নাতের সৈনিক হব চিল্লা এখন ঠিক কিনা আর সব সময় প্রশংসা করব একজনের চিল্লা বলেন তিনি কে তাহলে মানুষের মতো মানুষ হওয়া যাবে এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে শুরুতে বলেছিলাম ভুলে গেছেন বোধহয় কি বানাতে এসেছে কোরআন পড়লে মানুষের মতো মানুষ আমাদেরকে বানাবে কে আল্লাহ তাআলা যেন এই কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত মানুষ বানায় মানুষের মতো মানুষ বানায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের তৌফিক দান করে আমরা পড়ি আমিন এই ওয়াদা ভঙ্গ করে উঠছে কারা দেখি তো কয়জন উঠছে কয়জন বসেন জামিয়া কাসিমিয়ার মতো প্রতিষ্ঠানে তিন দিন ব্যাপী এরকম বরকতময় প্রোগ্রামে স্টেজে আমাদের উস্তাদ সমতুল্য আসাদেজা ইকরামরা বসে আছে আমাদেরকে নিয়ে আমরা দোয়া করবো একসাথে এত বড় দোয়াতে অনেক আল্লাহ বলিরা শরীফ হবে এই দোয়া আল্লাহ কশিন কালে ফিরিয়ে দিবে না